দর্শক ছিল না শুধু একজন মাত্র মানুষ বসেছিল সে তখন বলল যে আচ্ছা ঠিক আছে আমার তো একজন হলেও একজন শ্রোতা আছে তারপর বলল ভাই আপনি কি কারণে আমার গান শোনার জন্য বসে আছেন বলে ভাই আমি আপনার গান শোনার জন্য বসে নাই আপনি যে স্টেজের উপর যে যে ম্যাটটা বিছানো আছে সেটা আসলে আমার আপনি শেষ না করলে আমি নিয়ে যেতে পারছি না যাই হোক আমি চন্দনকে জানাচ্ছি চন্দনের প্রতি এবং যারা আমাকে স্টেজে ডেকেছেন আনএক্সপেক্টেডলি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এরকম রিইউনিয়ন হোক একটা ইজম তৈরি হোক একটা কলেজের ইজমের একটা চমৎকার দিক আছে আপনারা যারা শুনছেন আমি বিশ্বাস থেকে বলছি যে এই ইজমটা নিজেদের মধ্যে ডেভেলপমেন্টে বিজনেসে জবে সব ক্ষেত্রে কাজে লাগবে বেশি ভালো বোধ করতাম সবাইকে অনেক ধন্যবাদ